হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন পরিবারের সবার সাথে। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওজন কমাতে সাহায্য করে এমন কিছু ড্রিঙ্কের রেসিপি। তবে চলুন শুরু করি। তোকমা নিয়েছি 2 চা চামচ। প্রথমে তোকমা অল্প একটু পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। তোকমা ভিজে কিছুটা সাদা হয়ে আসবে এবং আকারে কিছুটা বড় হয়ে আসলে এর সাথে পানি এবং 2 চা চামচ ইসবগুল মিশিয়ে সাথে সাথে খেয়ে নিন। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা সকালে খালি পেটে খেতে পারেন, আবার যাদের ডায়েটে থাকলে কনস্টিপেশনের প্রবলেম হয় তারাও চাইলে রাতে এটা খেতে পারেন। ওজন কমাতে তোকমার বেশ অনেকটা ভূমিকা আছে, তাছাড়া হজম শক্তি বাড়াতে এবং অন্যান্য কিছু গুণাগুণ তোকমার রয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস নর্মাল পানিতে 2 চা চামচ ইসবগুল এবং 1 চা চামচ সিয়া সিড মিশিয়ে খেয়ে নিতে পারেন। সিয়া সিড ওজন কমাতে এবং বেলি ফ্যাট কমাতে বেশ অনেকটা সাহায্য করে। চেষ্টা করবেন মিক্স সিয়া সিড এবং ইসবগুলটা মিক্সড করে সাথে সাথে খেয়ে নিতে। যারা ইসবগুল খেতে পারেন না, এমন অনেকেই আছেন ইসবগুল খেতে পারেন না, তারা চাইলে 1 গ্লাস নর্মাল পানিতে 2 চা চামচ সিয়া সিড মিক্স করে খেয়ে নিতে পারেন। অনেকে আছেন সিয়া সিডটা বেশ কিছুক্ষণ মিক্স করে রেখে দিতে চান, তারাও সেটাও করতে পারেন। 5 থেকে 10-15 মিনিটের জন্য সেটা পানির সাথে মিক্স করে রেখে দিয়ে তারপরেও খেতে পারেন, আবার চাইলে সাথে সাথেও খেয়ে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মর্নিং ড্রিঙ্ক ফর ওয়েট লস নাম্বার 4। এই পানিটা শুধুমাত্র যে ওয়েট লস করতে হেল্প করে তা না, আরও অনেক ক্ষেত্রে এটা হেল্প করে। যাদের ডায়াবেটিক্স আছে, যাদের প্রেশার অনেক হাই, তারাও এটা খেতে পারেন। এখানে আমি নিয়েছি মেথি, 1 চা চামচ মেথি 1 গ্লাস পান নর্মাল পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। লক্ষ্য রাখবেন গ্লাসটা যেন অবশ্যই ঢাকা থাকে। সারা রাত পানিতে ভিজে সকালবেলায় দেখবেন মেথিটা ফুলে আসবে, সেই পানিটা ছেঁকে খেয়ে নিতে পারেন। সারা রাত ভিজে থাকা মেথিটা ফেলে না দিয়ে সেটা দিয়ে চাইলে আপনারা স্কিন কেয়ার করতে পারেন বা চুলে তেলের সাথে মিশিয়ে চুলেও দিতে পারেন। মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। এরপর শেয়ার করছি নাম্বার 5। এখানে আমি অল্প একটু আদা চুলে চিকন একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি, যতটা মিহি করা যায় আমি চেষ্টা করছি সেভাবেই মিহি করে কেটে নেওয়ার জন্য। সেই সাথে আমি নিচ্ছি একটু লেবু। লেবুটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, 3 টুকরা লেবু নিয়েছি আমি এখানে। এবার একটা গ্লাসে আদা কুচি এবং লেবুটা দিয়ে তার মাঝে হালকা কুসুম গরম পানি, একদমই কুসুম গরম পানি, যেটা কিনা হচ্ছে আমরা সাথে সাথে খেতে পারবো এমন গরমটা এমন ঠিক দিয়ে দিচ্ছি। সেই সাথে যোগ করছি 1 চা চামচ মধু। চেষ্টা করবেন খাঁটি মধুটা ব্যবহার করতে। এবার মিক্স করে এটা খেয়ে নিতে পারেন। বেলি ফ্যাট কমাতে এবং যারা ওয়েট লস জার্নিতে আছেন ওজন কমাতে, দুই ক্ষেত্রেই কিন্তু মধু এবং লেবু পানি খুব হেল্প করে। তবে যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা দয়া করে এটাকে খালি পেটে খাবেন না বা স্কিপ করবেন, কারণ মধু লেবু এবং আদা পানি দুটোই কিন্তু অ্যাসিডিটির প্রবলেম বাড়াবে। অথবা যা খালি পেটে গরম কিছু খেলে অ্যাসিডিটির প্রবলেম হয় তারা চাইলে এখানে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি এর পরের রেসিপিতে। এর আগের রেসিপিতেই বলছিলাম যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা চাইলে হচ্ছে এইভাবে নর্মাল পানিতে লেবু দিতে পারেন, লেবু দিয়ে খেয়ে নিতে পারেন। ঠিক, চলে যাচ্ছি এর পরের রেসিপিতে। আমি এই ড্রিঙ্কটার কথা আমি আগেও বলেছি এবং বেশ কিছু ভিডিওতেই আমি বলি, সেটা হচ্ছে আদা পানি। যারা হচ্ছে গ্রিন টি খেতে পারে না, স্পেশালি ব্রেস্টফিডিং মম, বা হচ্ছে সকালবেলায় লেবু পানি খেতে পারেন না বা অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন না, অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে বা অন্য অনেক রকমের প্রবলেম হয়, তারা চাইলে সকালবেলায় গরম পানিতে এভাবে আদা কুচি করে সেটা গরম পানিতে ফুটিয়ে সেই পানিটা হালকা কুসুম গরম করে অথবা চায়ের মতো করে খেতে পারেন। আদা পানি কিন্তু অনেকটাই হেল্প করে ওজন কমাতে। এই প্রত্যেকটা ড্রিঙ্কই কিন্তু আমি আমার ভিডিওতে কোন দেখিয়েছি, তাও সবার সুবিধার্থে আজকে সবগুলো ভিডিওকে একসাথে করে দেখালাম যেন সবার বুঝতে সুবিধা হয়।
এর মধ্যে থেকে যার যেটা ইচ্ছে বা যে যেটাতে কমফোর্টেবল সেটাই কিন্তু সকালবেলায় খালি পেটে খেতে পারেন। আর যদি কেউ এটাতে একদমই এই কিছুই খেতে না চান, তবে আমি বলবো সকালবেলায় খালি পেটে অ্যাটলিস্ট 2 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।